হ্যালো এভ্রিম আসলে লোক সবাই কেমন আছো আসলে অনেক বেশি ভালো আছে আজকে আমি দেখাবো আমার পরের দোকান পাশাপাশি সকালবেলা উঠে সে কী কী কাজ করে আর তাকে কীভাবে সকালবেলা ঘুম ঘুম চুপে গিয়ে দোকান খুলতে হয় কীভাবে কাজ করতে হয় আর কীভাবে দোকানটাকে সুন্দর করে সাজাতে হয় আজকে আমি এই ব্লগটা নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে সো বন্ধুর এক্ষুনি যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলে এখন বাজি এক্ষুনি আমার সঙ্গে থাকো আর ব্লগটি আমার সাথে এনজয় করো সব বন্ধুরা শুরু করতে আজকের ব্লগটি তোমাদের আজকে অনেক বেশি ভালো লাগবে আর আজকে তোমাদের এই পাকিস্তানি ভাইয়া ব্লগটা করছে আর তোমাদের পাকিস্তানি ভাই যেহেতু বাংলা পারে না তাই আমাকে বাংলাতে ভয়েস দিতে হচ্ছে তো এখনই তোমরা ব্লগটি দেখতে থাকো আর তোমাদের পাকিস্তানি ভাইয়া সকলের কাজকর্ম তোমরা সবাই এনজয় করো সো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার বর এই যে ঘুম ঘুম চোখে গলি থেকে উঠে বেরিয়ে গেলো ঘর থেকে সো এখন সেটা হচ্ছে দোকানের পথে আর আমাদের বাসা একদম গলির লাস্টের দিকে আর দোকানটা হচ্ছে গলির সামনে একদম ঠিক আছে তো আমার বর এই যে ঘুম থেকে উঠে দেখো একেবারে কোনো মতে মুখে একটু পানি দিয়ে চলে এলো দোকান খোলার জন্য এটাই হচ্ছে তার অ্যাক্টিভিটিস আজকে ব্লগটা সে রেডি করেছে একমাত্র শুধু তোমাদেরই জন্য সো দোকানে এই যে এসে বললে এই যে দেখতে পাচ্ছ আমাদের দোকান এখন দোকানটা কি খোলা হবে আর দোকানে খোলার জন্য কিন্তু অলরেডি কর্মচারী একজন আছে তোমরা আবার এটাই ফেপো না যে আমার বড় নিজে খুলবে আমাদের দোকানের জন্য কিন্তু অলরেডি একটা কর্মচারী রাখা আছে ঠিক আছে সে আসলে আমার বরের সহকারী সেই সব কিছু করে আর আমার বরের তো দোকান তোমরা তো জানোই সবাই তো যাই হোক এখন দেখতে পাচ্ছ সকালবেলায় দেখো কেউ আস না আসেনি সব দিকের দোকান পাট মোটামুটি একটু একটু করে খোলা শুরু হবে তো সেই অবস্থায় আমার বর ঘুম থেকে উঠে পড়েছে এই আমাদের দোকানের তালা এটা খুলে দোকানটাকে তারপর সাজাতে হবে তারপরে দেন সব কাজ স্টার্ট করতে হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছো এখন হচ্ছে দোকানটাকে খোলা হবে তোমরা ভালো করে দেখে নাও দোকানের গিয়েটা বাইরে সাড়ারে বসে আছে আসলে যে কর্মচারী আসার কথা সে এখনো আসেনি সে আসার পরে দোকানটাকে খোলা হবে তো বাইরের ওয়েদারটাও তোমাদেরকে একটু দেখাচ্ছিলো আজকে দেখো বাইরের ওয়েদারটা বেশ সুন্দর ছিল এই দেখো পাকিস্তানের ওয়েদার আমাদের দোকানটা একদম রোডের সাইডে সব দিকে হচ্ছে স্কুল কলেজ মোটামুটি মিলিয়ে বেশ ভালো একটা পজিশনে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর ওয়ে বলে রাখি প্রতিদিন সকালে কিন্তু তাকে এভাবেই উঠতে হয় এভাবেই উঠে সে রেগুলার দোকানটাকে খোলার চেষ্টা করে রেগুলার কাজগুলোকে করার চেষ্টা করে তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা দোকানটাকে খোলা হবে আর আমারও ঘুম পাচ্ছিল বয়সটা দেওয়ার সময় যাই হোক এইসে তালা দোকানের তো এই তালা দোকানে খুলে তারপরে দোকানে যেতে হবে ঠিক আছে তো যাই হোক এখন দেখো তালা খোলার চেষ্টা করতেছে দোকানের এইভাবে তালাটাকে খুলতে হবে তালা খোলার পরে সে চলে যাবে দোকানের মধ্যে বাকি কাজগুলো করবে তোমরা আজকে সবাই আমাদের দোকানটা দেখবে আজকে তোমাদেরকে দোকান ট্যুর দেবো আমি পুরো দোকানটা তোমরা ট্যুর করে দেখলে বুঝতে পারবে কেমন আমাদের দোকান কী বৃত্তান্ত কী কী থাকে সবই তোমরা আন্দাজ করতে পারবে তো আজকে শুরু করে দিচ্ছি কিন্তু সবাই সাথে থাকো আর যারা যারা দেখতে চেয়েছিল এই ধরনের ব্লগস তোমরা অনেকেই লাইক করে ফেলেছো এই ধরনের ব্লগ তো আমি এই ধরনের ব্লগ দেওয়ার চেষ্টা করি শুধু তোমাদের জন্য দোকানটাকে খোলা হচ্ছে দেখতে পাচ্ছে এই যে অল্প অল্প করে দোকানের শাটারগুলো খোলা হচ্ছে একটা একটা করে এইভাবেই সে রেগুলার দোকানের সবগুলো খুলে তারপরে দোকানে প্রবেশ করে সে একটা শাটার অলরেডি খোলা হয়েছে এখন অনেকগুলো বাকি আছে তো বাকি কর্মচারীটা এখন চলে এসছে এখন ও খুলতেছে দোকানটা দেখতে পাচ্ছ এটাই দিকে আমার বর এখানে বসে আছে একটু ভিডিও করছিল তোমরা দেখতেই পাচ্ছ এই যে দোকানটা খোলা হচ্ছে দোকান খোলার পরে বাকি কাজগুলো একটু বেরিয়ে শুরু হবে দোকানে কী কী আছে ভিতরে সবই তোমরা দেখবে একটু একটু করে আর যাই হোক অনেকে বলছিলো অন্যের দোকান কিনে আসলে দেখো অন্যের দোকান থাকলে তো আর আমরা তালা এভাবে ঢুকতে পারতাম না তাই না অনেকে বলে এরকম আসলে আমাদের এটা পারিবারিক ব্যবসা ঠিক আছে সব মিলে আমাদের নিজেদেরই বলতে পারো তো আমাদের বাইরের কারো কাজ করতে হয় না নিজেদের যা আছে এতটুকুতেই এরা খুব বেশি বড়ো না আবার যতটুকু আছে আমাদের জন্য অনেক বেশি এটা তো এই হচ্ছে ব্যাপার ফাইনালি দোকানটাকে খোলা হচ্ছে একটু একটু ওই যে দেখো কর্মচারীকে দেখতে পাচ্ছ আর বাইরে দেখো মোটামুটি লোকজন উঠা নামা শুরু হয়ে গিয়েছে এটা মোটামুটি অলমোস্ট এখন সাড়ে পাঁচটা নাগাদ বাজে এরকম একটা ব্যাপার সকাল টাইমে ওই টাইমেই দোকানটাকে মূলত খোলা হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আসলে ব্যাপার হচ্ছে আমাদের দোকানটা মূলত বেকারিস আইটেমের বেকারিস ফুড জাতীয় এই টাইপের জিনিসের সব কিছু মূলত দোকানটা বুঝতে পেরেছো বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার সব ধরনের বেকারি আইটেম পাওয়া যায় কেক বিস্কিট বার্গার শর্মা এই টাইপের জিনিস আমরাই আমাদের দোকানে আমরাই বানাই আমরাই আসলে বিক্রি করি ঠিক আছে আমার বর বানায় আবার সেই বিক্রি করে আর বাকি আমার ফ্যামিলির সদস্যরা সবাই থাকে তো অলমোস্ট মোটামুটি বলতে পারো যে আমাদের পরিবারেরই ব্যবসা এক কথায় ঠিক আছে তো এখন দোকানটাকে এইভাবে রেগুলারই খুলতে হয় তাকে রেগুলার খুলে আমার বর প্রতিদিন সকালে পাঁচটা বাজে দোকানে গিয়ে বসে রেগুলার একেবারে একদম তো এই যে খোলা মোটামুটি একটু একটু শেষ দেখো এখন দোকানের মধ্যে প্রবেশ করা হচ্ছে দেখো ভিতরে কতগুলো কেক দেখতে পাচ্ছ কত কিছু দেখতে পাচ্ছ দোকানের মধ্যেই দেখো এগুলো সবই আমার বরের বানানো তো এই হচ্ছে আমাদের দোকান তো সবাই দেখে নাও কত সুন্দর অনেক সুন্দর করে সাজানো আছে বাট আরও ভালো করে সাজাতে হবে এখন এখন যেগুলো বাহিরের অন্য অন্য খাবার দাবার আছে সবই রেডি করবে এখন আমার বরে যে দোকানে চলে এলো অলরেডি এখন দেখো ঘুম ঘুম চোখে সে সবগুলো ঠিক করতেছে অল্প অল্প করে জায়গার জিনিস জায়গায় রাখে সাজিয়ে সব কিছু সুন্দর করে ঠিক করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন তোমরা পুরো দোকানটাই দেখবে সব কিছু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো একটু একটু করে সঙ্গেই থাকো আশা করি এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে কারণ যারা যারা চেয়েছিলে আমাদের দোকানও দেখতে চেয়েছিলো অনেকে আমি অনেকদিন ধরে ব্লগ দিতে পারছিলাম না কারণ আসলে এত ব্যস্ত ছিলাম দোকানের ব্লগগুলো দেওয়াই হচ্ছিলো না ফাইনালি দিয়ে ফেললাম তো এখন দেখো দোকানে সব কিছুই আছে সব ধরনের আইটেমই আছে এমন কোনো আইটেম নেই যে নেই তো যা যা দরকার প্রয়োজনীয় জিনিস সব ধরনের আইটেম অ্যাভেলেবেল এখানে আছে ঠিক আছে তো দেখতে থাকো বন্ধুরা তো বিশেষ করে মূলত মেয়ে হচ্ছে বেকারির আইটেমগুলো বেশি অ্যাভেলেবেল যেগুলো মানে তোমার বেকারির ফুড বিস্কিট কেক রুটি এই টাইপের জিনিসগুলো বেশি আসলে কি বলবো তোমাদেরকে তোমরা দেখো আসলে খুব বড়ো খুব বড় সড়ো না যতটুকু আছে তারপরে বলবো যে অ্যানাফ এইভাবে আসলে সকালে উঠে দেখো ঘুম ঘুম চোখে এইভাবে কাজ করতে আসলে যারা ব্যবসায়ী তাদের জীবনটা আসলে এরকমই হয় যাই হোক তো এরপরে দেখতে পাচ্ছে বাকি যে বাহিরে যে মানে কোক ঠান্ডা যে পানীয় ছিল সেগুলো নিতে হবে ফ্রিজিং করতে হবে সবগুলো সাজাতে হবে এই হচ্ছে ব্যাপার সকালে উঠে এগুলো সবই করতে হয় কারণ তো গুড়ি সুটি মেরে রাখা হয় যখন দোকান খোলা হয় তখন সবগুলোকে আবার সাজিয়ে পুনরায় আগের মতো করে রাখ রাখতে হয় তো সেইভাবেই সবগুলোকে রাখার চেষ্টা করতেছে প্রথম থেকেই দেখো এগুলো সবই করতে হয় আমার বর সঙ্গে একটা মাত্র সহকারী আছে মোট দুজন বলতে পারো বাকি হচ্ছে আর কেউ নেই মাত্র দুজন মিলে সব কিছু করতে হয় এই হচ্ছে বাকিরা আসবে অবশ্য দশটার পরে সবাই আসলে এখন আসবে না বাট সকালে দোকান খোলার ডিউটিটা একমাত্র আমার বড়ের হাতেই পড়ে তাই আসলে তাকেই মোটামুটি এই কাজটা হ্যান্ডেল করে নিতে হয় আর সত্যি কথা বলতে সে সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করে তো রেগুলার আসলে করা রেগুলার আসলে এভাবে তো মানে তোমাদের জন্য ব্লগ দেওয়া হয় না তো আজকে আমি ওকে বলেছিলাম একটা ব্লগ করার জন্য দোকানের যাতে তোমরা সবাই দেখতে পারো বুঝতে পারো তোমাদের ভাইয়া কি কাজ করে কি করে না করে আমাদের দোকানটা কেমন সেটা তোমাদের দেখানোর জন্য আজকে আমি ব্লগটা করেছিলাম যাতে তোমরা দেখতে পারো আশা করি তোমাদের অনেক আইডিয়া হয়ে গেছে এখন বর্তমানে যে আমাদের আসলে কিসের ব্যবসা কিসের দোকান কি করি ঠিক আছে তো আমাদের হচ্ছে নিজেদেরই সব কিছু বলতে গেলে দেখতে পাচ্ছ ছোটোখাটো একটা দোকান আছে মোটামুটি চলে যায় এক কথায় বলতে গেলে তো দোকানে বাকি আইটেমও তোমরা দেখতে পারবা চিপস আছে তোমার অন্যান্য টাইপের জিনিসও আছে বাচ্চাদের খাবারের জিনিস তো এই হচ্ছে ব্যাপার বাট মুদি সামগ্রী খুব কমই আছে কিন্তু বেকারি আইটেম মূলত বেশি তারপর হচ্ছে কেক তারপরে কেক কোক সেভেন আপ এই টাইপের জিনিস দেখো এগুলো নিয়ে এখন দোকানটাকে সাজানোর প্ল্যানিংয়ে আছে সে তোমাদের সামনে দেখাই যাচ্ছে দেখো কতগুলো কোকও রয়েছে সবই হচ্ছে যে দোকান সাজানোর প্ল্যানিং তো মোটামুটি দেখো সকালবেলায় সকালবেলা হলেই দোকানগুলোকে এভাবে সাজিয়ে ফেলতে হয় সে দেখো নিজের হাতে কত সুন্দর করে সাজিয়ে ফেলেছে সব কিছু এভাবে সাজিয়ে গুছিয়ে পরে সে দোকানে বসে থাকে তারপরে যখন কাস্টমার আসে তখন এগুলো সব সেল করতে হয় তো এই হচ্ছে তারপর অনেকক্ষণ যখন বেলা হয় তখন আমার আরও ফ্যামিলি সদস্যরা সবাই গিয়ে অ্যাটেন্ড করে তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা দেখিয়ে দিলাম তোমাদের ভাইয়া সকালের কাজকাম দোকান খোলার থেকে শুরু করে সব কিছু তো আমাদের দোকানটি কেমন লাগলো আমাদের ছোটোখাটো ব্যবসা জানিয়ে দেবে কমেন্ট করে দেখাবে নতুন ভিডিওতে আজকের মতো এই ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি বাই বাই আল্লাহ হাফেজ